হচ্ছে 1937 খ্রিস্টাব্দের চৈনিক সম্রাট জনাব শাহ আলম। রয়েছেন তাসির আহমেদ, সিও অফ পুলিশ সুপার হবিগঞ্জ। মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পারিজিও, আজ ও শক্তভাবে দাঁড়িয়ে আছে আমাদের এই ন্যাশনালিটি কাউন্টারে। মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব নিশাউল আলী, সরকারি এবং পুলিশের ঊর্ধ্বতন আমাদের ন্যাশনালিটি কাউন্টারের পরিচালকবৃন্দ এবং ন্যাশনালিটি কাউন্টারের বিভিন্ন জনের ব্যবস্থা করে দিয়েছেন। আশা করি এই জিনিসটা আমাদের এই জিনিসটা দীর্ঘদিন সমস্যা বেশি বিশেষ নির্বিশ করার ক্ষমতা রাখে। এটাকে কৃষি খাত আমি বলছি এবং আমি দাবিও করছি যে চেয়ারম্যান সাহেব, অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ওনাকে বলছি আপনারা একটা রেজলিউশন করে ফরেন কারেন্সি দেয় তার চেয়ে বেশি ফরেন কারেন্সি এই খাত থেকে আসতে পারে, চা শিল্পকে উন্নত করতে হবে, তার জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে। এনটিসিকে তার ইয়ে বাড়াইতে হবে, প্রোডাকশন বাড়াইতে হবে এবং কোয়ালিটি বাড়াইতে হবে, এনটিসির ম্যানেজমেন্টকে আরও স্ট্রং হতে হবে। এটা হলো মেনি, এই পুলিশের উপরে নির্ভর করবে চলবে না, নিজেদেরকেও সেইভাবে আগাইতে হবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী এই কোম্পানি বা চা বাগানের দিকে অত্যন্ত নজর দিয়ে থাকেন, এটা আমাদের অর্থকারী ফসল, দেশ বিদেশের থেকে অনেক অর্থ আমাদের এসে থাকে এই চা থেকে, এটা আমাদের প্রাণের সাথে জড়িত। তো সুতরাং এই চা শিল্পে আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো সেইগুলোর কারণে কিন্তু প্রতিটা ক্ষেত্রে যে উন্নতি এসেছে। সম্মানিত এনটিসিএস চেয়ারম্যান মহোদয়, মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পারিজিও, আজ ও শক্তভাবে দাঁড়িয়ে আছে আমাদের এই ন্যাশনালিটি কাউন্টারে। মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব নিশাউল আলী, সরকারি এবং পুলিশের ঊর্ধ্বতন আমাদের ন্যাশনালিটি কাউন্টারের পরিচালকবৃন্দ এবং ন্যাশনালিটি কাউন্টারের বিভিন্ন জনের ব্যবস্থা করে দিয়েছেন। আশা করি এই জিনিসটা আমাদের এই জিনিসটা দীর্ঘদিন সমস্যা বেশি বিশেষ নির্বিশ করার ক্ষমতা রাখে। এটাকে কৃষি খাত আমি বলছি এবং আমি দাবিও করছি যে চেয়ারম্যান সাহেব, অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ওনাকে বলছি আপনারা একটা রেজলিউশন করে ফরেন কারেন্সি দেয় তার চেয়ে বেশি ফরেন কারেন্সি এই খাত থেকে আসতে পারে, চা শিল্পকে উন্নত করতে হবে।